হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল একুশে নভেম্বর যে ওয়ারলেস অপারেটারের পিলি এক্সাম হয়ে গেলো সেই এক্সামে যে কোশ্চানের জিকে পাত এবং ফিজিক্স পাটের যে কোশ্চেনগুলো পড়েছিল তার অ্যান্সার কি নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই এই অ্যান্সার দেখে নিজেদের অ্যান্সার কি মিলিয়ে নাও এবং ভিডিও শেষে আমি কাত আপ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো দেখো প্রথম কোশ্চেন কী বলেছে যে নিম্নলিখিত মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন তো রাইট আনসার হয়ে যাবে অপশান বি তেনজেন নর্গে আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্টে প্রথম চেপেছিল তেনজেন নর্গে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে এটা রিজনং আছে তিন নাম্বার দেখো কানহায়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কানহায়া অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে ফিজিক্স থেকে কোশ্চেন একটি বস্তুর ভর ব্যাগ যদি গুণ বৃদ্ধি করা হয় তবে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি হবে দেখো এখানে একটা সূত্র আছে একটি ই সমান হচ্ছে পি বাই পি স্কোয়ার বাই এম তাহলে ই সমানুপাতে কী হচ্ছে পি স্কোয়ার অর্থাৎ পি মানে কী পি মানে হচ্ছে ভারবেগ তাহলে ভারবেগ যদি বৃদ্ধি পায় তাহলে ই কতগুণ বৃদ্ধি পাবে এন স্কোয়ার তা রাইট অ্যান্সার হয়ে গেলো অপশান সি এন স্কোয়ার নেক্সট কোয়েশ্চেন আবিষ্কার করে তো টেলিফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাম বেল তো রাইট অ্যান্সার হয়ে গেলো অপশান ডি নেক্সট দেখো দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুন্দলি নির্মাণে কি ব্যবহার করা হয় তো ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুন্দলি নির্মাণ করার জন্য নাইক্রন তার ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন দেখো দেখো হোয়াটসঅ্যাপের উৎপাদক কে এখানে হোয়াটসঅ্যাপের কিন্তু সিইও চাইনি এখানে কি চেয়েছে উৎপাদক মানে কে কে আবিষ্কার করেছে তো অপশান এ আছে মার্ক যুগেলবার্গ অপশান বি স্টিভ জোবস অপশন সি টেপিস কলানিক ও বিল গেটস অপশন ডি জ্যানকুম ও ব্রায়ান অ্যাক্টেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জ্যান ক্রুম ও ব্রায়ান অ্যাক্টেন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ দেখো আলোর বেগ সর্বোচ্চ হয় যার সরঙ্ক কম তার মধ্য দিয়ে আলোর যে গতিবেগ সেটা বেশি হয় দেখো অপশন কি কী দিয়েছে অপশান এ কেরাসিন অপশান বি জল অপশান সি হিরে অপশান ডি আতস্কার তো জলের প্রতিসরঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট এখানে জলের প্রতিসরঙ্ক সবচেয়ে কম তাই জলের মধ্য দিয়ে আলোর গতিবেগ সবচেয়ে বেশি নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষে কে জরুরি অবস্থা বা করতে পারেন অর্থাৎ জরুরি অবস্থা কে ডাকতে পারেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন হক কি বলেছে যখন দুটি ভিন্ন রোধকে একটি সিরিজে সিরিজে মানে কি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তখন তখন সমতুল্য রোধ হয় আরের সমান যদি এদেরকে একটি সমান্তরাল রোধে যুক্ত করা হয় তবে এদের সমতুল্য রোধ কত হবে তো অপশান এ দিয়েছে টু আর অপশান বি আর বাই দুই অপশান সি আর বাই ফোর অপশান ডি ফোর আর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আর বাই ফোর নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হাত কোনটি তো অপশান এ হচ্ছে উলার অপশান বি চিল্কা অপশান সি সম্বল অপশান ডি ডাল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ উলার সরি অপশান এ হচ্ছে উলার এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে দেখো সৌরজগত কে আবিষ্কার করেন তো সৌরজগত আবিষ্কার করেন কে দেখো অপশন এ দিয়েছে গোপান নিকাশ অপশান বি আর্যপাত্র অপশন সি গ্যালিলিও অপশন ডি কেপলার তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি গ্যালিলিও নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষ রাওলাত আইন পাশ করে অপশন এ উনিশশো নয় অপশান বি উনিশশো উনিশ অপশান সি আঠেরোশো উনিশ ডি উনিশশো উনিশ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি উনিশশো উনিশ নেক্সট কোশ্চেন যা কী বলেছে কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে সেতাম্বর ও দিগাম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে তো অপশান এ দিয়েছে কি বৌদ্ধ ধর্ম অপশন বি দিয়েছে ধর্ম অপশান সি বৈষ্ণব ধর্ম অপশন ডি জৈন ধর্ম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জৈন ধর্ম নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে দুই বা দুটির বেশি প্রতিরোধের সিরিজ সন্মুক্ত কুনটি সঠিক অপশন এ কি দিয়েছে প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান অপশন বি প্রতিরোধের বিদ্যুৎ প্রবাহ বা ভোল্টেজ কোনতায় সমান নয় প্রতিরোধের বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ দুটোই সমান এবং প্রতিরোধের ভোল্টেজ সমান তো শ্রেণী সমবায় যুক্ত আছে মানে কি এই দুটো যুক্ত আছে তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্য দিয়ে সেই কারেন্ট যাবে তাহলে এদের কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান তো রাইট অ্যান্সার অপশান এ নেক্সট কোশ্চেন দেখো জিইউআই এর সম্পূর্ণ নাম কী তো জি আই এর সম্পূর্ণ নাম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে ভারত কোন রাজ্য থেকে বা কোন দেশ সরি কোন দেশ থেকে রাফেল বিমান কিনেছে তো অপশান এ দিয়েছে যুক্তরাজ্য অপশান বি সুইজারল্যান্ড অপশান সি ইতালি অপশান ডি ফ্রান্স তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফ্রান্স রাফেল বিমান কেনা হয়েছে ফ্রান্স থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি कुंती अर्थात सब चेचु कुंती तो अपशन ए दिए देखो माउंट मोनोलोवा मौन, हवाई दिपुंजो द्वीपपुंज माउंट फुजियामा जापान नेभ जोसेस डेल सालो अर्जेंटीना अपशन डी की तो राइट आंसर हो जाए अपशन सी नेभादस ओजोस डेल साल अर्जेंटीना नेक्स्ट क्वेश्चन की दिए वर्तनी रोद के दई প্রান্তে দশ বিহ প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে প্রবাহ মাত্রা মান মান্পেয়ার হলে রোধকে দুই প্রান্তে আধ বিহ প্রভেদ প্রয়োগ করা হয় তো প্রবাহ মাত্রা হবে অপশান এ জিরো দশমিক এইট অ্যাম্পিয়ার নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় তো স্বামী বিবেকানন্দের জন্মস্থান হচ্ছে কলকাতা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ফিজিক্স থেকে একটি থেমে থাকা বাস শুরু করলো যাত্রীরা পিছন দিকে হেলে পড়লো এটা কিসের উদাহরণ তাহলে বাসটি থেমেছিল তাহলে কি বলছে এটি কিসের উদাহরণ অপশন এ নিউটনের প্রথম গতিসূত্র অপশন বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অপশন সি সরল লোলন অপশন ডি নিউটনের দ্বিতীয় গতিসূত্র তাহলে যাদের ধর্ম পাওয়া যায় কি নিউটনের প্রথম সূত্রে তাহলে অপশান হয়ে গেল কি অপশান এ নিউটনের প্রথম গতিসূত্র নেক্সট কোশ্চেন কি দিয়েছে নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয় এক্স রে আমরা সবাই জানি এক্স রে ক্ষতিকারক আলট্রাভাইব্রেট রে অর্থাৎ অতিবেগুনি রশ্মি কি মানুষের পক্ষে ক্ষতিকর কসমিক রেও ক্ষতিকর তাহলে সৎ রেডিও ওয়েবস হচ্ছে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক নয় তাহলে অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কী দিয়েছে কোন অ্যাসিডের অপর নাম ওয়াইল অফ ভেট্রিয়াল অপশান এ এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড সি সিক্স এইচ ফাইভ ও এইচ আর অপশান ডি এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন ধন কি বলেছে নিচের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে অপশান এ অতিবেগুনি বিকিরণ অপশান বি গামারসি অপশন সি ডি ওয়েব অপশন ডি মাইক্রোওয়েভ তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার গামা রশ্মি তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে অপশন এ লন্ডন অপশন বি ম্যানচেস্টার অপশন সি গ্লাস্কো অপশন ডি বার্মিংহাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বার্মিংহাম ইংল্যান্ডের একটা কি শহর নেক্সট কোশ্চেন কী দিয়েছে কী বলেছে পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়েছিল তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যে কোনো পরীক্ষাতে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে কোশ্চেন দিচ্ছে ডাব্লিউবি কনস্টেবলেও দিয়েছিল তার আগে ডাব্লিউ দিয়েছিল তাই তোমরা যদি চাও তো আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের কখন কী চালু হয়েছিল সেই নিয়ে একটা ভিডিও বানা বানাবো যদি তোমরা চাও তো কমেন্ট করে অবশ্যই জানাও তো কী বলেছে পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়েছিল তাহলে অপশান এ দিয়েছে দু হাজার পনেরো অপশান বি দু হাজার সতেরো অপশান সি দু হাজার উনিশ অপশান ডি কী দিয়েছে দু হাজার ষোলো তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি দু হাজার ষোলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে সশাঙ্কের রাজধানীর নাম কি তো অপশন ই কি দিয়ে এ দিয়েছে সুবর্ণগিরি অপশন বি কন্দ সুবর্ণ অপশান সি গোর অপশন ডি কনুজ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কন্দ সুবর্ণ নেক্সট কোশ্চেন কি দিয়েছে হ্যাঁ কি বলেছে ইলেকট্রো ইলেকট্রো মোটিভ ফোর্স এর সঙ্গে নিকটতম সম্পর্কীয় কোনটি এক মেকানিক্যাল ফোর্স বি স্ট্যাটিক্স ফোর্স ফোর্স অপশান সি হচ্ছে ভিস্কোসিটি আর অপশান ডি হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পোটেন্সিয়াল ডিফারেন্স নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে কীভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা যায় তো অপশান এ দিয়েছে বন্যপতি স্ট্রাইক অপশন বি শব্দ প্রতি ইঞ্চি অপশন সি প্রতি ইঞ্চি অপশন ডি স্ট্রাইক প্রতি ইঞ্চি তো রাইট আনসার হয়ে যাবে অপশন সি প্রতি ইঞ্চি নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে কলিন্য কথা কে প্রবর্তন করেন অপশন এ ধর্মপাল অপশন বি বল্লাল সেন অপশন সি শশাঙ্ক অপশন ডি বিজয় সেন তো রাইট আনসার হয়ে যাবে অপশন বি বল্লাল সেন নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে কোন রাজ্য দ্বিখন্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয় অপশন এ মহারাষ্ট্র অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি কর্ণাটক অপশন ডি উত্তরপ্রদেশ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে তাহলে কোন দেশের সঙ্গে অপশন এ নেপাল অপশন বি চীন অপশন সি বাংলাদেশ অপশন ডি পাকিস্তান তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছেন অপশান এ শান্তি অপশান বি সাহিত্য অপশান সি চিকিৎসাশাস্ত্র অপশান ডি অর্থনীতি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থনীতি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি সরল দলকের পর্যায়কাল দ্বিগুণ হলে যদি এর কার্যকারী দৈর্ঘ্য চারগুণ করা হয় পিন্ধের ভর দ্বিগুণ করা হয় এর কার্যকারী দৈর্ঘ্য পিন্ধের ভর দ্বিগুণ করা হয় অবিকর্ষয তরণ দ্বিগুণ করা হয় তাহলে কি বলেছে পর্যায়কাল কার সঙ্গে এল এলের সঙ্গে সমানুপাতিক তাহলে পর্যায়কাল যদি দ্বিগুণ হয় তাহলে এর দৈর্ঘত করতে হবে দৈর্ঘ্য করতে হবে রুতুভার চার তবে সমানুপাতিক হবে তাহলে কগুণ করতে হবে চার গুণ তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ চার গুণ নেক্সট কোয়েশ্চেন লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত তো লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হচ্ছে অপশান সি বিয়াল্লিশ জন আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি ছিল অপশান এ রিকামা অপশান বি মানা অপশান সি কুরুশ ও কল্প অপশন ডি বৃহৎ বৃহ ও কারা তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নিক্স ও মানা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে কতক্ষণ অন্তর জুয়ার ও ভাতা আসে তাহলে কতক্ষণ অন্তর হয় অপশন বি ছ ঘন্টা অন্তর জুয়ার ও জোয়ার ও ভাতা হয় নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে কম্পিউটারে কী বোর্ডে যা কেস পরিবর্তনে ব্যবহৃত হয় তো অপশান এ দিয়েছে কি হ্যাঁ সিটিআরএল প্লাস এফ থ্রি এ এল টি প্লাস এফ থ্রি সিটি আর এল প্লাস সিফ্ট প্লাস এফ থ্রি সিফট প্লাস এফ থ্রি তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি সিফ্ট প্লাস এফ থ্রি নেক্সট দেখো কী বলেছে আলেকজান্ডার দি এর পরামর্শদাতা কে ছিলেন অপশান এ সক্রেটিস অপশন বি অ্যারিস্টটাল অপশান সি অপশন ডি হোমার তো রাইট হয়ে যাবে অপশান বি অ্যারিস্টটাল নেক্সট কোয়েশ্চেন দেখো কী দিয়েছে নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় এম এস ওয়াড এম এস দশ এম এস পাওয়ার পয়েন্ট ডি বি এম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এম এস দশ নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে দেখো জি কে থেকে হ্যাঁ দেখো কী বলেছে এইচ আই ভি নিম্ন একো কোন দি এচেছে বুলি মনে কৰা হয় অপশ্যন এ পাখি অপশ্যন বি চিম্পা চিম্পাঞ্জী অপচন চি কুকুৰ অপশ্যন ডি মাছা ত' ৰাইট এনচাৰ হৈ যাব অপশ্যন বি চিম্পাঞ্জী নেক্সট কোচ্চন জিক থাকে কোনো বস্তুর ক্ষমতা রাশিমালা ক্ষমতা ক্ষমতাসমান কৃতকার্য গণিত্য সময় ক্ষমতাসমান কৃতকার্য বাই সময় ক্ষমতাসমান বল গণিত্য স্মরণ আর অপশন দিয়ে দিয়েছে সমান সময় বাই কৃতকার্য আমরা কী জানি ক্ষমতা সমান কি একক সময়ে কৃতকার্যের পরিমাণ তাহলে অপশন হয়ে যাবে কি ক্ষমতা সমান কৃতকার্য বাই সময় নেক্সট কোশ্চেন দেহ কি দিয়েছে সাতাত্তর বৈদিক চুম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপস্থিত হওয়ার সব থেকে ভালো উদাহরণ কি অপশান এ পোলারাইজেশান অপশান বি প্রতিফলন অপশান সি বিচ্ছুরন অপশান ডি ইন্টারফিয়ারেশন তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ পোলারাইজেশান নেক্সট কোয়েশ্চেন দেখো কী দিয়েছে সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নোক্ত কুন্তীর উপস্থিতির জন্য অপশান এ চিংড়ি মাছের চাষ অপশান বি জোয়ার ভাতার উপস্থিতি অপশান ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য আর অপশান ডি ব্যাঘ্র সংরক্ষণ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ম্যানগ্রোভ অরণ্য নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তা হলো অপশান এ ডাইনামো অপশান বি থার্মোস্ট্যাট অপশান সি ডায়ল অপশান ডি ডিওস্ট্যাড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ডাইনামো নেক্সট কোয়েশ্চেন সিলিপয়েন্ট শব্দবন্ধতি কোন খেলার সঙ্গে সম্পর্কিত আমরা যারা ক্রিকেট খেলি বা ক্রিকেট দেখি তারা সবাই জানি যে সিলিপয়েন্ট ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে ভাংরা কোন রাজ্যের নৃত্যশৈলী অপশান এ তামিলনাড়ু অপশান বি গুজরাট অপশান সি পাঞ্জাব অপশান ডি রাজস্থান তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঞ্জাব যারা বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য রয়েছে সে সম্পর্কে ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা প্লে লিস্ট চেক করতে পারো বা আয় আয় পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে নিম্নলিখিত কোন মালভূমিটি আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি দাক্ষিণাতের মালভূমি নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে ভারতের সংবিধানের ষোলো নম্বর ধারায় কি বলা হয়েছে অপশান এ আইনের চোখে সমতা ও সমান সুরক্ষা অপশন বি অস্পৃশ্যতা বিলুপ্তি অপশন সি ধর্ম জাতি বর্ণ ভিত্তি সামাজিক ও বৈষম্য বন্ধ করা অপশন ডি সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রার রেঞ্জ কত অপশান এ কী দিয়েছে কুড়ি হাজ থেকে দু হাজার হাজ কুড়ি হাজার থেকে কুড়ি হাজার হার্স দু হাজার হাজার থেকে কুড়ি হাজার হার্স আর দুশো হার্স থেকে কুড়ি হাজার হার্স তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কুড়ি হাজার থেকে কুড়ি হাজার হার্জ। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে পরপর চারটি টেস্ট সিরিজে নিম্নক্ত কোন ক্রিকেটার দ্বিশত রান করেছে তা অপশান এ ডিভিলিয়ার্স অপশান বি রোহিত শর্মা অপশান বি ব্যান লালা অপশান ডি কী দিয়েছে বিরাট কোহলি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিরাট কোহলি নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে দেখো নিম্নলিখিত কুন্তি লাল লিটমাসকে নীল বর্ণে রূপান্তরিত করে তো লাল লিটমাসকে নীলকে করে খার করে তাহলে এখানে দেখো ভিনিগার অ্যাসিড লেবু লেবুজ্জল অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিড তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান ডি বেকিং সোদা এটা একমাত্র কার তা রাইট অ্যান্সার অপশান ডি তারপরে দেখো কী বলেছে জাংকে ইমেলকে অন্য কি নামে রাখা হয় অপশান এ স্পাম অপশান ডি স্নিফার স্কিপ অপশান সি স্পুল অপশান ডি স্পুপ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্পাম স্পামকে বলা হয় জাঙ্ক ইমেল নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দান সাগর গ্রন্থটি রচাই থাকে অপশান এ বললাল সেন অপশন বি জয়দেব অপশন সি শ্রীধর ভট্ট অপশন ডি লক্ষণ সেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বললাল সেন নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয় অপশান এ বিস্তার অপশন বি ভর অপশন সি বেগ অপশন ডি পর্যায়কাল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভর নেক্সট কোয়েশ্চেন কী দিয়ে দেখো প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ উনিশশো সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল তো এই তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি রাশিয়া রাশিয়া প্রথম যুদ্ধ চলাকালীন জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করেছিল দেখো নেক্সট কোয়েশ্চন কী দিয়েছে কর্গতক্রান্তি রেখা নিম্নক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে দেখো খড়গতক্রান্তি রেখা ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে গুজরাটের উপর দিয়ে গিয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে মিজোরামের উপর দিয়ে গিয়েছে তাহলে বাদ থাকছে কি আসাম তাহলে রাইট আনসার কি এক দুই চার তাহলে রাইট আনসার হয়েছে অপশান এ এক দুই ও চার নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে কোনো সমতলে একটি নির্দিষ্ট বস্তু চারপাশে ভ্রমণরত একটি বস্তুর কণিক ভরবেগ নির্দেশিত হয় ঘূর্ণতলের লম্বরেখা বরাবর কক্ষপথে স্পর্শক বরাবর কক্ষপাতে ব্যসতা বরাবর ঘূর্ণতলের সমান্তরাল রেখা বরাবর তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঘূর্ণতলের সমান্তরাল রেখা বরাবর তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি তো তোমাদের মনে সবারই একটাই কোশ্চেন যে স্যার কাট কত হতে পারে তো দেখো এই পরীক্ষাটা নিজের নিজের দৃষ্টিকে হয়নি যেমন বীরভূমের ছেলেদেরকে বর্ধমানে দিয়েছিল মুর্শিদাবাদের ছেলেদেরকে কল্যাণীতে দিয়েছিল তাই অনেক ছেলে পরীক্ষা দেয়নি আবার এটাও সত্য যে কোশ্চেন খুবই ইজি এসেছিলো তো আমার মতে হয় জেনারেলে কাত আপ তোমার পঞ্চাশ প্লাস মাইনাস ফাইভ রাখতে পারো আর ও বিসির ক্ষেত্রে পঁয়তাল্লিশ প্লাস মাইনাস ফাইভ ধরে রাখতে পারো আর তোমার এস সি এস টির ক্ষেত্রে চল্লিশ প্লাস মাইনাস ফাইভ ধরে রাখতে পারো যেহেতু এক হাজার সামথিং অর্থাৎ বারোশো কাছাকাছি ভ্যাকান্সি আছে আর যে হিসাবে মানে অনেকের দূরে পরে অনেকে এক্সাম দিতে যায়নি আমি অনেক জায়গা খোঁজ নিয়ে দেখলাম যে বলছে প্রত্যেক রুমে আটজন আটজন দশজন করে পরীক্ষা দেয়নি তাহলে সেই হিসাবে যা মনে হচ্ছে আর কোশ্চেন যেরকম ইজি ছিল খুব একটা টাফ ছিল না সেই হিসাবে আমার মতে পঞ্চাশের আশেপাশে কাজ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও